দোস সরি দোস সরি কেন আমার লাগে ওই দিন কি মাইডটা খাইলি দোস আসলে আমি বুঝিনি একটা এসএমএস এর লেগে আর বাইরে বিচার দিব আর ওর ভাই আমার যেমনে দৌড়ানি দিছিল বেটা ধরতে বলে তোমার ফিসে হালাইতো আমারে বাঁচাইতে যা দোস তোর আপনারা কারা শোনেন চাচা আপনি আর আপনার পোলা সহ একদিনের ভিতর এলাকা ছাড়া হবেন আর যদি না হন ভাই কিন্তু ভালো করে জানে আপনাকে এলাকা ছাড়া কেমনে করতে হইব কি দোষ করেছি আপনারা বলেন দোষ আপনার পোলা শিশির শুনেন কাকা এই অফিসারের বোনের দিকে নজর দিছে আপনার পোলা আপনাকে ভাগ্য ভালো যে আপনার পোলার চোখ উড়াইয়া জানে মাইরা ফলাই নেই একদিন টাইম দিলাম একদিন আপনি আপনার পোলারে নিয়ে এলাকা ছাড়া হইবেন আর নাইলে পুষ্টি উদ্যাম মাইরা গাঙে বাসায় দিন পরে দেখলে আমার মানসিক অবস্থা ফুরফুরা হয়ে যায় তাই তুমি জানো না কালকে শুক্রবার আরে অসুখ কি আর শুক্র শনি কই আসে নাকি আর তো ডিউটি বন্ধ থাকতে পারে বাড়ির জামুগা ভাল লাগছে তার কই যাটা না দিন দিন বড় হয়ে যেতেছে সাহস করুন আপনি বাসা পর্যন্ত চলে এসছেন কি করবো হাসপাতালে তো আপনাকে পাইলাম না ওর দেখতে ইচ্ছা করতেছিল খুব কেমন আছেন আপনি জামটা থাকার কথা আমিও ভালো নেই একদম ভালো নেই ভাইজান আমার বিয়ে ঠিক করেছে বরপক্ষ যত দ্রুত সম্ভব আমাকে তাদের ঘরে তুলবে আমাদের সাথে কেন এমন হচ্ছে বলতে পারে আপনি এখনো চুপ করে আছেন পালাবেন না আমাকে নিয়ে বিনা আমি ইচ্ছে করলে তোমাকে নিয়ে পালাতে পারি ইচ্ছে করলে কিন্তু সেটা একটা কাপড় হিসেবে মতো কাজ হবে আমি তো ভালোবেসেছি তোমাকে কোনো পাপ তো করিনি তাহলে আমি কেন পালাবো বলো আপনি বুঝেন না আমি আপনাকে ছাড়া কাউকে মেনে নিতে পারবো না আমি মরে যাব খবরদার এসব কথা মুখে আনবে না একদম না আপনি আপনার খেয়াল রাখবেন সাবধানে থাকবেন কোনোদিন কথা হবে কিনা জানি না ভাবি টের পেয়ে গেছে যে আমি তার ফোন নিয়ে আপনাকে কল করি ভাইয়া যদি একবার জানতে পারে আমাকে জানে মেরে ফেলবে বিনু শুনো একটাবার দেখা করতে পারবে আপনি ভালো থেকে বিন্দু তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে সেদিন তুমি আমাকে বাইকে নামিয়ে দিলে বাবা তোমার কথা জিজ্ঞেস করেছে আর আমি সবকিছু বলে দিয়েছি এখন আমাদের ব্যাপারটা বাবা কখনোই মানবে না আল্লাহ চলো পালাই যাই যদি ধরা খেয়ে যাই ভাইজান জানতে পারলে জানে মেরে ফেলবে আমাকে সাথে আপনাকেও আর আপনি মরে গেলে আমার বেঁচে থেকে কি লাভ এত আপনি আপনি করো কেন
তুমি করে বলতে পারো না? তুমি একটা পাগল। এসব পাগলামি ছাড়, পাগলামি দেখছিস কি? পাগলামি তোমার তো শুরু করলাম। আরে কতটুকু পাগলামি করলে রুবাবা আমার ভালোবাসবে? আমি ততটুকু পাগলামি করতে রাজি আছি। চাকুটা আনছিস না? হ্যাঁ দে। কি করবি? দে। আমি তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। এত ভালোবাসো কেন তুমি আমাকে? আর এত পাগলামি করার কি দরকার ছিল? ভালোবাসায় কিপটামিটা কেন জানি করা যায় না, আর তোমার জন্য এতটুকু পাগলামি তো করতেই পারি। আজকে আমার নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে, মনে হচ্ছে আমি পাখির মতো করে উড়ি। বিন্দু তাড়াতাড়ি চল, ভাইজান বাসায় ফিরছে, ভাবি কল দিয়েছিল, আমাদের এর আগেই ফিরতে হবে। আসছি তাড়াতাড়ি। আসি তুমি এখন আসো ভাইয়া, খালাম্মারে আমার সালাম দিও। হ্যাঁ জি ঠিক আছে ভাই। তোরে না মানা করছি বিয়ের আগে এক পাও ঘর থেকে না বেরিয়ে। আমি মানা করার পর তুই যা তো ওই শিশির না কি আর পাত্তা লাগে যা। ওকে ভাই আমি দেখতেছি। কথা কানে যায় না, বাড়ির বাইরে গেছিস কেন? বিয়ের আগে এক পা বাড়ির বাইরে গেলে পা কিন্তু কাইটা ফালাবো। তাকা আমার দিকে, আর তোর শিশির আছে না, ওর একদম জানে মাইরা ফালাম, কথাটা মনে থাকে যেন। কি হয়েছে না? এই তোমার মেয়েকে দেখে রাখা, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম যে মেয়েকে চোখে চোখে রেখো, দেখো তোমার আদরের মেয়েকে। এই ছেলেটা কে ছিল? ওর নাম সজীব। এই সজীবটা কে? একটু আস্তে কথা বল। তুমি চুপ করো, আজকারা দিয়ে দিয়ে মেয়েকে আজকে পাঠাই তুলেছো। বাবা আমি আমি ওকে পছন্দ করি। মজা করলো না তোর কথাটা বলতে? আমার তো ভাবতে লজ্জা লাগছে তো তুই আমার মেয়ে। ছি আমার চোখের সামনে থেকে তোরা সব চলে যা, আমার চোখের সামনে আর কখনো বলবি না। শোন, বিপদ থেকে পালাতে হয় না, বিপদের মোকাবেলা করতে হয় রে পাগল। যা মোকাবেলা কর। রুবাবার সাথে সম্ভব না। হ্যাঁ সম্ভব না, দেরিতে লো বুঝছস। পারবি না তো ধরাস না কেন? ওর বাপের সামনে যা, বুক ফুলা কো, আমি আপনার মায়ের ভালোবাসি, আমি আপনার মায়ের বিয়ে করবো। ওই বেটা ভালোবাসার ভালোবাসার ইতিহাস দেওয়া দিন, তো ভালোবাসো, ভালোবাসার বিশ্বাসে যা। তোমাকে আমার কসম লাগে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। শুধু এখান থেকে না, তুমি এলাকা ছেড়ে চলে।
প্রয়োজন। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি চাই না যে আমার জন্য তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি হোক। আমার জন্য যদি তোমার কিছু হয়, আমি কোনোদিন নিজেকে মাফ করতে পারব না। তুমি আমার মাথা ছুঁয়ে বলো তুমি এখান থেকে চলে যাবে, বলো। তোমার মাথা ছুঁয়ে কসম খেলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। বিপদ দেখে পালাতে হয় না বিন্দু, বিপদের মোকাবেলা করতে হয়। সত্যিকারের প্রেমিক চোখের দিকে তাকিয়ে কথা বলে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো না। তোমার কি ডর ভয় বলে কিছু নাই? তুমি কোন সাহসে এখানে আসছো? তাড়াতাড়ি যাও, কেউ দেখে ফেলার আগে এখান থেকে ভাগো। তোমারে একদম জানি মাইরা ফেলবো। আমি যাব না ভাবি, কোথাও যাব না। চুরি দুটো আমার মায়ের, আমার দাদি আমার হাতে দিয়েছে। ভালোবাসার সাথে করে নিয়ে যাও। তুমি থাকো যত দূরে, কাল আমি আফসার ভাইয়ের সাথে দেখা করতে আসবো। যা কথা হবে ওনার চোখের দিকে তাকিয়ে বলবো। তারপর কখনো আপনাকে বিরক্ত করব না। বলো কি বলতে এসেছো। চাচা আমি জানি এই পৃথিবীতে আপনাদের মতো করে রূপাবাকে আর কেউ ভালোবাসে না, কিন্তু বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারি, আপনাদের পরে যদি রূপাবাকে কেউ ভালোবেসে থাকে সেটা আমি। চাচা আমি জানি এই পৃথিবীতে আপনাদের চোখে রূপাবার জন্য যোগ্য পাত্র আমি না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি চাচা, আমাকে যদি কয়েকটা দিন সময় দেন আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি, আমি রূপাবার যোগ্য পাত্র হয়ে আপনাদের সামনে এসে ধরা পড়তে চাই। এর মধ্যে আমি রূপাবার সাথেও যোগাযোগ করবো না, আমি কথা দিচ্ছি চাচা, প্লিজ প্লিজ চাচি। চাচা আমরা চাইলে কিন্তু পালাই যেতে পারতাম, আপনাদের মনে কষ্ট দিতে পারতাম, কিন্তু আপনাদের মনে কষ্ট দিয়ে আমরা সুখী হইতে চাই নাই। বাবা তার ভালোবাসা আর তার বাবা মাকে একসাথে নিয়ে বাঁচতে চায়। আমাকে একটু সুযোগ করে দেন চাচা, বিধেছি বাবার ভালোবাসা তার বাবা মাকে সুখী করার জন্য, একটু সুযোগ করে দেন চাচা। তোমাকে আমি ফেলেছি ভালোবেসে, বিন্দু কি চাই ভাইজান? আমি ওকে ছাড়া কাউকে মানতে পারবো না, আমি ওকে ভালোবাসি ভাইজান। তোর এত বড় সাহস,
তুই এই পুলল লিগা সমিল প্রসন্ন তাইছস তোরে না বিয়ের আগে বাড়ি থেকে বেরিতে মানা করছিলাম মাফ করবেন ভাইজান আপনার জায়গায় ওর গায়ে অন্য কেউ হাত তুললে হাতটা কোড়া করে ফেলতাম ভাইজান আমি চাইলেই বিন্দুকে নিয়ে পালিয়ে যেতে পারতাম অনেক দূরে বিন্দু আমাকে বলেছিল ওকে নিয়ে পালিয়ে যেতে কারণ তাতে আপনি কষ্ট পেতেন যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটাকে আপনি ছোটবেলা থেকে মানুষ করেছেন আপনাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হবেন আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন কিন্তু হাত জোর করছি বিন্দুকে কিছু বলবেন না আমি চাই না ভাই বোন কেউ আলাদা হয়ে যায় আমি জানি বিন্দুকে আপনি অনেক ভালোবাসেন ভাইজান আপনার যদি মনে হয় যে আমি বিন্দু যোগ্য না আমি ওর যোগ্য হতে রাজি আছি তাও আপনি মেনে নেন ভাইজান শাবাশ আমার তিল জিতারিস বাঘের বাচ্চা ভাইজান তুমি থাকো যত দূরে আছো আমার